জয় মাতা দি দর্শক বন্ধু সত্য সঞ্জয় আপনাদের স্বাগত দর্শক বন্ধু আমি সঞ্জয় দা আপনাদের সঞ্জয় দা তো ভাই কর ভরসা কর ভরসা কর ভরসা কর ভোসা মে শেরো মাত কর ভোসা বাত সই হাই मैंने तो यही सीखा है भाई उनके ऊपर भरोसा करके आज के आपके सामने বসে आज औरsudo आज के नहीं ये बारे का को बोल चिल्ला बांग्ला केबिल चैनल पश्चिम बांग्ला प्रथम केबिल चैनल ने प्रथम अनुष्ठान संजय दा और अपनी देखे नहीं

আপনি সঞ্জোদার উপরে ভরসা করলেন আপনারা করলে। এই ভরসাটাই কিন্তু আপনাদের মুখোমুখি করেছে মুখোমুখি করেছে আপনাদের বিশাল ব্যাপার দ্য ফেথ ক্যান মুভ মাউন্টেন বিশ্বাস মানুষ মানে পাহাড় নড়িয়ে দিতে পারে ভরসা আরে ভরসা আপনাকে কারো কাছে করতে হবে ভরসা করলে পাহাড়ও নড়ে যায় পাথরও গলে যায় আর ঠাকুর ও কিন্তু দয়াবান হয়ে যায় যদি ভরসা করেন আর ভরসা শুধু কিছু চাওয়ার জন্য নয় বা ভরসা শুধু বিপদ আপদের সময় নয় ভরসা সব সময় যে কোনো ব্যাপারে যে কোনো ব্যক্তির ওপরে যে কোনো দেবীর ওপরে যে কোনো দেবতার উপরে ভরসা ইসলি কার ভরসা और मुझे तो यही बोलना पड़ेगा भैया আমি আজকে এখানে আমি চাইবো সবারই অতটটাই ভালো হোক মঙ্গল হোক মাটির উপরে ভরসা পড়ায় এই বর্ষা ব্যাপারটা আমার যত্তুন মন বলছে প্রথমত সবার মধ্যে হয়তো নাও থাকতে পারে আবার অনেকবার কি হয় যে ভরসা করে মানুষকে কোন একটা জায়গায় মনে হয় যে সে নাকি ভরসা করে ভুল করেছে বা তার ভরসাটা হারিয়ে যায় দেখো ভাইয়া ইয়া আমলোকে বিচ কেউ ভগবান নয় কেউ নয় সে ডাক্তার বলো উকিল বলো জ্যোতিষী বলো কেউ আমাদের মধ্যে কেউ ভগবান নয় এখানে আমি যদি আমার কথা বলি মানে আমার সবাই একটা ফ্যামিলি ডক্টর থাকে মানে আমি দেখেছি এখন তো নেটের যুগ অনেক কিছু বোঝা যায় ওষুধের কি প্রভাব কি কুপ্রভাব আমি তো যদি কোনো ওষুধ এমনিতেও যদি খাই জ্বরের ওষুধ সেটা আমি পড়াশোনা না করে আমি খাই না যে তার যে দিচ্ছে আপনাকে সে হয়তো কোনো একটা সময় ভুলও তো করতে পারে সেটা তো মানুষ রে বাবা হ্যাঁ সে যদি ইচ্ছেকৃত মতো নিজের শুধু ঠিক আছে নিজের স্বার্থ সবারই কিন্তু শুধু স্বার্থের জন্য সে অন্য কারো ক্ষতি করল এটা মেনে নেওয়া যায় তাহলে সেই ব্যক্তিটা সেই জাতক বা জাতিকা ভরসা যোগ্য নয় সবসে পেলে তো ভাই আপনাকে ভরসা করতে হবে নিজের ওপরে আপনি নিজের ওপরে কতটা ভরসা করে আমার আমার বিশ্বাস যে আমি অমুক জিনিসে বা মানুষের উপরে ভরসা করলে আমার কিন্তু একটা ভালো কিছু হতে পারে ঠিক আছে ভাই ভরসা টুট ভি এটাই তো জীবন তাহলে সেটাকে কি ভাববেন আপনি যে নিশ্চয়ই কোন আলৌকিক শক্তি চায় না যে সেইখানটা আপনার ভরসা যাতে থাকে আলৌকিক শক্তি প্রকৃতি বলতে পারেন আলৌকিক শক্তি বলতে পারেন ঠাকুরের মর্জি বলতে পারেন অনেক কিছু বলতে পারেন মানে অনেকরা অনেকের ইন্টারপ্রিটেশন আছে যেন আমি আমারই কথা বলি আমার ভালো হলেও মনে হয় যে না ভাই মাতাজি হয়তো এটা চেয়েছিল আর যদি খারাপ হয় মানে না হয়তো মাতাজি এটা চেয়েছিল আমি আমার কথা বলছি আমি বলছি না যে আপনাকেও আমার কথা মানতাম একদমই আমি আমার কথা বললাম তার জন্য কি হয় বলুন তো কোনো কিছু গন্ডগোল হলেও আমার মনে কোনো দুঃখ লাগে না একদমই না কেন আমার মনে হয় যে না ওই আলৌকিক শক্তি মাতাজি যে নাকি আমি মাতাজি বলে মানি এটা ওনারই হয়তো ইচ্ছে বা অনিচ্ছেতে হচ্ছে বা হচ্ছে না বলতে কারোর ওপরে ভরসা করলে এমন যুগ এসে গেছে যুগ কি মানে মানুষ নিজের ওপরে ভরসা হারিয়ে ফেলেছে তার মনের জন্য নষ্ট হয়ে গেছে মানুষ একটা চাকরিতে ঢোকে দুদিন পর বলে এই চাকরি আমার চলবে না মনে হচ্ছে সে নিজেকে সে সুযোগও দিতে চায় না সে ব্যবসা করে বলে দূর এই ব্যবসা দিয়ে কি চলবে নাকি আরে তুমি প্রত্যেক জিনিসে তো একটা টাইম দিতে হবে রে বাবা একটা টাইম ফ্রেম বলে একটা জিনিস আছে তুমি কাউকে বা কোনো কিছুকে তুমি একটা তুই ভরসা করে ঢুকেছো বা তার কাছে গেছো তাকে একটা তুমি একটা সময় তো দেবে রে বাবা মানে এমন এমন আমি কাউকে দোষ দিচ্ছি না গতকাল একটা বদ্রম আমার কাছে আসে তার একটা প্রেমের ব্যাপার ভদ্রলোকটি কথা বলছে না ফোনের উপরে তা বললাম ঠিক আছে সামনে অমাবস্য আসছে সেদিন আমি জিনিসটা শোধন করে আপনাকে পাঠাবো তিনি বাড়ি গেলেন আর বিকেলে আমাকে বলছেন অমাবস্য কিন্তু তিন চার দিন পর বাড়ি গিয়ে ফোন করছেন আমি ওনাকে ফোন করেছিলাম উনি আমার সঙ্গে কথা বলেন আরে ভাই আপনার ওষুধটা আমি হাতও দিইনি কিছুই করিনি ওষুধ আপনার মধ্যে পড়েনি আমি যে কাজটা করেছি সেটা আমি শুরু করিনি এত অস্থির হলে কি চলবে মানে যে কোনো ব্যাপারে আপনি যখন একটা জিনিসে ভরসা করেছেন যে ভরসাটা আপনাকে তো একটা টাইম ফ্রেমের জন্য তো রাখতে হবে অবশ্য আমার মতো লোক সব সময় রাখি কারোর থেকে যদি আমি সবজিও সবজি দিয়ে দিল আমি তাকে বলবো তুমি পচা সবজি দিয়েছ তুমি চাইছোটা কি সে স্বীকার করে এবং সে চেঞ্জও করে দেয় বা পয়সা রিটার্ন করে আমার ভরসা তার উপর থেকে আমি চট করে যে আমি উঠিয়ে নেব তা কিন্তু নয় আর ইংলিশে তো কাহাবাত পরিচিত শয়তান একটা অপরিচিত শয়তান থেকে অনেকটা ভালো যেহেতু সে আপনার কাছে পরিচিত বিশাল কথা এই একটা ভরসা ভরসা যেখানে গেল সেখানে শেষ মানে তারপর আপনি সেই ব্যাপারে হয়তো আপনি এগোতে পারবেন না কিন্তু আপনি কারোর উপরে ভরসা করলে কোনো কিছুর উপরে ভরসা করলে তার হয়তো একটা সুফল আছে হয়তো এগুলো দর্শক বন্ধু অ্যাকচুয়ালি মনের ব্যাপার মনের কারগ্রহ চন্দ্র একমাত্র চন্দ্রই কিন্তু একটা রাশি দুদুরে পাল্টায় চন্দ্র কিন্তু প্রচন্ড চঞ্চল গ্রহ আজকে একটা জিনিস ভাববে পরশু আর একটা যে আমি তোমাকে ভালোবাসি মন প্রাণ দিয়ে ভালোবাসি দুদিন পর সে বলতে পারে আমি তোমাকে দেখতেও চাই না সে করছে না চন্দ্রগ্রহকে করাচ্ছে আমরা যখন বলি কথাটা অনেকরা মা বাবা এসে বলে বাচ্চাটা চঞ্চল এই চঞ্চল আপনি জানেন শুধু বাচ্চারা নয় এটা বয়স্ক লোকও কিন্তু চঞ্চল হতে পারে সে জীবনের শেষ পর্যন্ত কিন্তু চঞ্চল হতে পারে সে তার চঞ্চলতা কিন্তু যায়নি মুড সুইং ধারণা মিনিট মিনিটে পাল্টানো আজকে সে এটা বলছে কালকে সে এটা বলছে অনেকবার আমরা বলে দিই লোকটার কথা কিন্তু কোনো দামই নেই কালকে এটা বললো আজকে এটা বললো অনেক একটা বলেন এই মনের জোর ব্যাপারটা এটাই কিন্তু মানে ওই যে আমি বলি দুটো ব্যক্তির মধ্যে একটা সফল এবং একটা ব্যর্থ ব্যক্তির মধ্যে এটা শুধু মনের খেলা বিশ্বাস করুন মনের খেলা সেও এমবিবিএস পাস করছে সেও এমবিবিএস পাস করছে সে দিনে দিনে 30 টা پیشنট দেখতে پیشنট দেখে দেখে শেষ করতে পারছে না আর আরেকজন যে এমবিবিএস সে আমার কাছে এসে বলছে দাদা আমার এখানে ক্লায়েন্ট হচ্ছে না پیشنট হচ্ছে না সেই এলএলবি পাস করে সে একটা জমি মানুষের করাচ্ছে টাকা নিয়ে আর সেই করে সে বেচারা পাঁচশো টাকা বা হাজার টাকা দিয়ে তার যে জামিন করাচ্ছে সেই টাকার জন্য তাকে মক্কেলের কাছে হাত পারতে হচ্ছে মানে কথার মতো কথা মন সব আমি যখন অনেকবার বলি কথাটা মনে কিন্তু সব যত পৃথিবীতে আবিষ্কার যত পৃথিবীতে আমি দেখছেন সেটা সব এই মন থেকেই বেরিয়েছে মানুষের মন থেকে বেরিয়েছে অনেক রাশি এটাও বলে আমরা কিন্তু আমার ঠাকুর পেয়েছি ঠাকুর দর্শন করেছি তারা মিথ্যে বলছে না আমি তাদের কথা মানি তাদের মনটা তারা সেই নিজের মনটা সেই জায়গায় নিয়ে গেছে তারা সেই ভরসার সেই জায়গা নিয়ে গেছে তারা ঠাকুর দর্শন পেয়েছে একটা লোক অল্প কষ্টের মধ্যে সে ছটপট করবে আরেকজন বড় আকারের বিপদ আপদের মধ্যেও কিন্তু সে স্থির থাকবে ঠিক আছে রোদ বেরো বেরো বাবা দেখি না দেখা যাক সেরম লোক আছে তার অত সহজে ঘাবড়ায় না তাদের নিজের প্রতি একটা ভরসা থাকে বা যেটার প্রতি একটা ভরসা থাকে আপনার নিজের ভাগ্যের ওপর ভরসা থাকতে পারে যদি অবশ্যই আপনি একটি ছক বিচার বোঝেন মানে ছক ব্যাপারটা বোঝেন আমি মনে আছে আর একটা বন্ধু সেলা ব্যবসা কত হঠাৎ করে তার ব্যবসা উঠে যায় বন্ধ হয়ে যায় কষ্টের মধ্যে দুটি বাচ্চা স্ত্রী তখন সে কিন্তু একটা কথা বলল যেটা আমি জীবনে ভুলব না যে দেখি আমি যে ভগবানকে মানি আমি যে দেবতাকে মানি সে আর আমাকে কত কষ্ট দেবে আমি কিন্তু আমার ভরসা ওনার উপর আমি ছাড়বো না আমি ছাড়বো না আজকে সেই লোকটা আমি বলবো না সে কটিপতি হয়ে গেছে কিন্তু খুব ভালো অবস্থায় সে সংসার করে সুন্দরভাবে রয়েছে কিন্তু সেই ডায়লগটা আমার তার মনে আছে দশ বছর আগের ডায়লগ আট বছর না ন বছর দেখি ভরসাটা ছাড়েনি এমনও লোক আছে তোর আমি আর মন্দিরে যাই না আমি ঠাকুরের কাছে কি হবে গিয়ে সেই তো কষ্টের মধ্যে রয়েছে আরে কষ্টের মধ্যে তো ভগবান রামও রয়েছিল ভাই তো আপ আর হাম কিস ক্ষেত কি মূলি এটাই তো বলে when you have to learn how to beat the planet means মানে গ্রহের সঙ্গে পাঞ্জা লড়া যদি নিজে পারেন খুবই ভালো জ্যোতিষশাস্ত্র তো রয়েছে এমনি তো হাজার হাজার লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষ রত্ন ধারণ করে না তাবিজ খবর ধারণ করে না সবাই তো এমনি এমনিতে করে না এমনিতে তো জ্যোতিষশাস্ত্র হাজার হাজার বছর ধরে চলছে এমনিতে তো চলছে না নিজে পারলে খুবই ভালো সহযোগিতা নিন নিজের মনকে বাড়ানোর জন্য শক্ত করার জন্য যাতে আপনি নিজের ওপরে বলুন নিজের কর্মের উপরে বলুন নিজের পড়াশোনার উপরে বলুন নিজের ভালোবাসার ওপরে বলুন চাকরির ওপরে বলুন ব্যবসার ওপরে বলুন নিজের ভাগ্যের ওপরে বলুন সেই ভরসা আপনি রাখ আমি কথাটা একবার বলেছি আমার একটা দূরের আত্মীয় আছে একটু দূরের মানে মাসির ছেলে সে বোম্বে যায় অভিনেতা হতে অভিনেতা হতে পারলো না বেচারা একদমই না লিখতে আরম্ভ করে দিল ফিল্ম ডাইরেক্টর হয়ে গেল বিশাল বড় ফিল্ম ডাইরেক্টর আমি নাম নিতে চাই না একবার আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আমি কথা বলছিলাম তার সঙ্গে আমার পক্ষে একটা মানে কাজেন ব্রাদার তো বলছে আমি যখন এখানে এলাম আমার আমি মাথা একটা জিনিস রেখেছিলাম যে আমি এই জায়গার থেকে আমি বার বেরোবো না শেষ পর্যন্ত যদি আমার ফিল্ম স্টুডিওকে যদি আমাকে ঝাড়ও দিতে হয় সকাল বিকেলে মানে আমাকে যদি জমাদারের দারের কাজও করতে হবে আমি এই ফিল্ম স্টুডিও তুই করব সে আমাকে এই কথাটা বলছে বলছে আমি আমি এত ব্যর্থতা দেখেছি আমাকে বলছে সঞ্জয় দা যে আপনি কল্পনা করতে পারবেন না আজকে আপনি এই জায়গা দেখছেন আমার কিন্তু আমি যে কতবার ব্যর্থ হয়েছি আপনার কল্পনার বাইরে মানে আমার কি যোগ্যতা মানে আমার দশ বছর লেগে গেল মানুষকে বোঝাতে যে আমার যোগ্যতা মানে মানুষ সেটা শুনতে রাজি ছিল না কিন্তু আমি আমার ওপর এসে ভরসাটা আমি ছাড়িনি আমি জানতাম আমার ট্যালেন্টের ওপর আমি ভরসা রেখেছিলাম আমার যোগ্যতার উপরে আমি সেই ভরসাটা রেখেছিলাম যার জন্য আজকে এই অবস্থা প্রথমে সে ভরসা করেছে যে ইন্ডাস্ট্রিতে সে গেছে ভাই আমাকে এই লাইনে থাকতে হবে ব্যর্থতা 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 এ যা হবে আমি ঝাড় বসতে হবে স্টুডিওর আমি এখান থেকে বেরোবো না পাশাপাশি চেষ্টা করে যাব বারো বছর চোদ্দ বছর লেগে গেল তাকে একটা জায়গায় আসতে একটা জায়গা তারপর থেকে তো বলবেন না একটা উদাহরণ দিলাম সত্যি উদাহরণ মানে যেটা আমার চোখে দেখা এরকম অনেক দেখেছি তার জায়গায় আমি ঝাড়বো কিন্তু তার তার সেই ইন্ডাস্ট্রির প্রতি তার কর্মের প্রতি তার মানে তার যে সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে এই লাইনে থাকতে হবে তার একটা পাগলপণ দেখুন তার ভরসা দেখুন না না আমার আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকবো আমি অন্য জায়গায় যাবো না এটা আমি জানি বলাটা সোজা নয় বাট ইটস নট ইম্পসিবল নট এট অল ওটাই বলি না যদি পারলে খুব ভালো না পারলে সহযোগিতা নিন মদত নিন কিভাবে আপনার ভরসা কে শক্ত কায়েম রাখতে হবে ওই যে যে ডাক্তার দশটা ডাক্তারকে দেখায় সে কোনোদিনই সুস্থ হবে না জীবনে হবে না আমি দূর যাবো কেন আমার নিজের মা অবশ্য গত হয়েছেন কিন্তু ডাক্তারের কাছে আজকে অমুক লোক বলেছে ডাক্তার খুব বড় চলো এক গাদা ওষুধ তিন দিন পরে অমুক বান্ধবী বলছে অমুক ডাক্তার ভালো আমি কিছু বলতাম এটা চল হাজারটা ডাক্তার জীবনে কোনোদিন সুস্থ হলো না মানে সুস্থ হতেই পারলো না সেটাই তো আসুন দর্শক বন্ধু কথা বলি এবার একটু এবার একটু আমার কথাতে একটু ভরসা করুন যখন আমি ভাগ্য গণনা করব এবং দেখুন সঞ্জয়দা অল্প সেকেন্ডের মধ্যে কিভাবে ভাগ্য গণনা করে এবং আপনারা দেখে এসছেন চব্বিশ বছরে পা ফেললাম মানে টিভি পর্দায় জয় মাতা দি কে বলছেন এবং কোথা থেকে বলছেন আমি

জন্মস্থান কোথায় নদীয়া কলকাতা কি নাম বললেন দাদা ভাই বেদান্ত বাবু তুলালগ্ন এবং বৃষ রাশি তুলালগ্ন বৃষ রাশি দাঁড়ান তুলালগ্ন বৃষ রাশি শুক্রটা এক মিনিট দেখবো আমি লগ্নপতি আমি বেশ কিছু কথা বলবো বেদান্ত বাবু আপনার সম্বন্ধে একটু দয়া করে একটু কথাগুলো শুনুন প্রথমত মন যেন বলছে কিছু লেখাপড়া আপনি অবশ্যই কমপ্লিট করতে পেরেছেন দ্বিতীয় কথা বললেন কল্যাণীতে থাকেন বাড়ি নিশ্চয়ই নিয়ে দে তাই তো তৃতীয় কথা আপনি কি আপনার মা বাবার একমাত্র সন্তান নয় আমি জানি আমি জানি কি আমি তো কিছুই জানি না আপনার সম্বন্ধে শনি কিন্তু দেখছে মঙ্গলকে জন্য জিজ্ঞাসা করতে হচ্ছে জবাব শুধু দেবেন বিবাহ হয়ে গেছে এক মিনিট এক মিনিট আমি আপনাকে বলার আগে বললাম যে সপ্তমপতিকে শনি দেখছে তা সাথেও জিজ্ঞাসা করতে তার জন্য জিজ্ঞাসা করতে হচ্ছে বিবাহ কি হয়েছে কথাটা বললাম না বলিনি আমি বললাম কিন্তু কথাটা হ্যাঁ কেন আমি দেখতে পাচ্ছি লেট ম্যারেজ ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি হবে বেদান্ত এবং আমার যদ্দুর মন বলছে বর্তমানে কোনো জাতীয় দেখাশোনা বা কথাবার্তা কিছু চলছে কি আচ্ছা ঠিক আছে আরম্ভ হতে আর বেশি দিন নেই যদি ঠাকুরের মর্জি থাকে তাহলে হয়তো ভাই আমার মন বলছে এই দু সাল কিন্তু টপকাবে না এই ব্যাপারে দ্বিতীয় ব্যাপার আমার যদুর মন বলছে কোন জাতীয় আপনি ব্যবসা করেন বেসরকারি বর্তমানে কিন্তু চাকরির জায়গাটা একটু

বিয়ে হবে বাবু বিয়ে হবে বিয়ে টিকবে এবং দাম্পত্য জীবনও খারাপ নয় এক মিনিট নিজের পছন্দ নিজের পছন্দ পঞ্চমপত্তির বুধ আর মঙ্গল বুধ আর মঙ্গল বুধ আর মঙ্গল নিজের পছন্দ মতো প্রেম করতে পারেন কিন্তু নিজের পছন্দ মতো হয়তো বিয়ে হবে না বাবু হবে না এবং বর্তমানে তেমনই একটা পরিস্থিতি চলছে হ্যাঁ আরে ভাই আমি জানি সেটা এটা বললে তো হবে না ঠিক আছে দাদা জয় মাতা দি কে বলছেন এবং কোথা থেকে বলছেন তামান্না তামান্না যদি জন্ম তারিখ বলেন আপনার আগে যে লোকটা এসেছিল তারও চোদ্দ অক্টোবর ছিল মাই গড বড় কনসিডেন্স আপনার আগে যার সঙ্গে কথা বললাম তারও চোদ্দ অক্টোবর ছিল চোদ্দই অক্টোবর দু হাজার নয় সময় সময় যদি বলেন হ্যাঁ ছটা দুই জন্মস্থান কোথায় কলকাতা তামান্না তুলালগ্ন সিংহ রাশি তুলা লগ্ন সিংহ রাশি ওর লগ্নপতি শুক্রই ছিল আমার যত মন বলছে মেয়ে পড়াশোনা করে এটা খারাপ নয় ঠিক আছে আপনি আজকে শুনে নিন রেকর্ড করে নিন আপনার মেয়ে মাস্টার ডিগ্রি করবে ভালো খারাপ আমি বুঝি না আমি যেটা বুঝি আপনাকে বলে দিলাম আপনার মেয়ে বেসিক এডুকেশন কমপ্লিট করেও উচ্চ শিক্ষিত হবে বলছি কমার্স বাদ দিন এবং আর আর্টস এর মধ্যে ওকে বেছে নিতে হবে কমার্সটা বাদ দিন মেয়ে শিক্ষিত হবে আমার যতদূর মন বলছে এই মেয়ের কোনো আপন ছোট ভাই নেই আচ্ছা আচ্ছা তার শরীর কেমন যায় বাচ্চা ছেলে শরীর একটু ধ্যান রাখবেন ঠিক আছে জয় মাতা দি কে বলছেন এবং কোথা থেকে বলছেন গৌতম বাবু কার সম্বন্ধে জানবেন ছেলের নাম কি গৌরব গৌরবের জন্ম তারিখ বলেন সাত এগারো সময় যদি বলেন জন্মস্থান কোথায় কলকাতা বর্তমানে লেখাপড়া চলছে তাই তো হ্যাঁ ঠিক আছে আমার হিসেব বলে হান্ড্রেড পার্সেন্ট পাস করবে এবং আমার হিসেবে আরেকটা জিনিস বলে যে ছেলে আজ পর্যন্ত সেইভাবে কোনো সময় আটকায়নি ঠিক বললাম না বল বললাম বেলাঘাটাতে ম্যাক্সিমাম লোক ভাড়াতে থাকে কিন্তু আপনার বাড়ি নিজস্ব তাই তো বাবু আপনি নিশ্চিন্ত থাকুন ছেলে ভালো ছেলে খারাপ নয় এবং লেখাপড়া করবে হান্ড্রেড পার্সেন্ট পাবে কেন পাবে না চাকরি পাবে এবং আপনি নিশ্চিন্ত হয়ে থাকুন ওর ব্যাপারে তেমন কিছু ঘাবড়াতে হবে না এই ছেলে নিজের পায়ে নিজে দাঁড়াবে আপনাকে বিশেষ ওকে ঠেলতে হবে না কিন্তু আর কিছু বলছি যে স্যার

আমি বললাম তো ছেলে আজ পর্যন্ত আটকাইনি এটাও বললাম ছেলে পাস করবে হান্ড্রেড পার্সেন্ট এটাও বললাম নিজস্ব বাড়ি এর কি কোন ছেলের কি কোন ছোট বোন নেই একটা আছে একটা তো আচ্ছা আচ্ছা আমার মন বলছে ওই মেটারও লেখা পড়া হবে ফোন না ঘড়ির বলছে যেতে হবে সঞ্জয় দার নিজস্ব চেম্বারে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা মধ্য কলকাতাতে বসে সপ্তাহে সাত দিনই পাওয়া যায় অনলাইন যারা কথা বলতে চায় স্ক্রিনের ওপরে যে মোবাইল নাম্বারগুলি রয়েছে ফোন করলে জেনে নেবেন এভাবে মোবাইলে মানে কথা বলতে বা ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার সঞ্জয় কাপুর ইউটিউব চ্যানেলে যেতে পারেন astro sanjay kapoor ফেসবুক চ্যানেল ফেসবুক এ যেতে পারেন ইনস্টাগ্রাম বা সব জায়গায় রয়েছে এখন তো আর বুঝতে পাচ্ছি না আগে শুধু টিভিতে বসতাম এখন শুধু টিভি নয় টিভি ইউটিউব ফেসবুক সব জায়গায় রয়েছে তো বাস एक और मिनट और उसके बाद आज का प्रोग्राम खत्म होगा कर भरोसा कर भरोसा कर भरोसा मेरी शेरों वाली मैया का तू कर भरोसा जय माता दी